এর হাজার 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 এই গরিব মানুষকে যাদের অনেকে ঢাকা শহরে চেনে নাই, পুলিশের তাড়া খেলে কোন রাস্তা দিয়ে কোথায় গিয়ে জীবন রক্ষা করতে হবে সেটা পর্যন্ত জানে না, কিংবা তারা যে বাসে চলে যাবে এর মধ্যে অনেক গরিব ছেলে ছিল আমাদের কর্মীরা বলেছে তার বাস ভাড়া পর্যন্ত নাই, এরকম একটা অবস্থার মধ্যে একদিকে হেফাজতের নেতারা তাদেরকে এনেছে, অন্যদিকে এই কথাগুলো চিন্তা না করে এবং আইন শৃঙ্খলা রক্ষার নামে একটা অপদার্থ অদক্ষ এবং নির্বিকার নির্মানবিক একটা সরকার এদের উপর দশ হাজার আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদেরকে আধুনিক মারণাস্ত্র দিয়ে তাদের উপর লেলিয়ে দিয়েছে, মধ্যরাতে বর্বর ভাবে তাদেরকে গুলি করেছে, তাদেরকে পিটিয়েছে এবং আমরা টেলিভিশনের পর্দায় আপনাদের বিভিন্ন টেলিভিশনের পর্দায় দেখেছি রক্তাক্ত অবস্থায় রাজপথে মাঝরাতে শুয়ে পড়ে আছে, এরা মৃত না জীবিত এটা বুঝবার কোন পথ নাই এবং সেইটা এইভাবে তাদেরকে তাড়িয়ে দেওয়ার পর আমরা দুটো জিনিস লক্ষ্য করছি যে সরকারি দলের নেতারা এক ধরনের খুবই উৎসাহী মনে হচ্ছে, তারা যে নিপীড়নমূলক ব্যবস্থা দিয়ে তাদের যে প্রতিপক্ষকে তাড়িয়ে দিতে পারে এলিমিনেট করতে পেরেছে সেটা তাদের একটা কৃতিত্ব হিসেবে দেখছে এবং সেটা ভবিষ্যতে আরো করবে অন্যদের উপরও করবে বলে তারা ঘোষণা দিচ্ছে, একই সঙ্গে তারা চরম মিথ্যাচার করছে। আওয়ামী লীগের একটা যে দল এতদিনের পুরনো দল এত ঐতিহ্যবাহী একটা দল সেই দলের কেন্দ্রীয় কমিটির জাস্ট এক লাইন আমি শেষ করছি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রকাশ্যে বলছে যে সেই দিনের ওই অপারেশনে কোন হতাহত হয় নাই সারা পৃথিবীর মানুষ দেখেছে। এই যে মিথ্যাচার, এই মিথ্যাচার এক ধরনের মানুষের প্রতি নির্বিকারত্বই শুধু নয়, আপনি আমি সবাই যারা সুযোগ হয়েছে লেখাপড়া করবার কিছুটা তাদের যে কাণ্ড জ্ঞান তাদের যে চক্ষু দিয়ে যেটা দেখা যায় আমাদের সাধারণ কাণ্ড জ্ঞানকে প্রশ্ন করবার মতো এক ধরনের নির্বিকার উদ্ধত্য তার দেখাচ্ছে, এটা সবার জন্য খুব খারাপ। সেই জিনিসটা হচ্ছে যদি সরকার ঘোষণা করত যে ৬টার পরে গণজাগরণ মঞ্চ থাকবে না, আমরা কিন্তু অনেক ভুগেছি, দুইটা হসপিটাল ওইখানে ভেরি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট হসপিটাল, বিশেষ করে ডায়াবেটিক হসপিটালটা, পিজি রয়েছে উচ্চ পদ মানে যেটা অ্যাডভান্স চিকিৎসার জন্য আমাদের পিজি হসপিটাল রয়েছে, সেখানে কিন্তু আমরা মাসের পরে মাস আমরা দেখেছি যাতায়াতের সমস্যা, আমরা কিন্তু কিচ্ছু বলতে পারিনি, কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান দিচ্ছে, কথাবার্তা বলছে, জমায়েত করছে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে তিন বছর চার বছর তারাও বলছে উৎফুল্ল সহকারে, তাই না, অনেকটা হেফাজতি ভাব নিয়ে ফাঁসি চাই জানে না কি জিনিস, তারপরে বলেছে তারা আমরা ব্যস্ত ছিলাম, আমরা কিন্তু হেফাজত ইসলামকে চিনতাম না, আমরা দেখেছি কি ওই পক্ষ একটা ডেভেলপ করেছে তারা এই গণজাগরণ মঞ্চ, এভাবে তারাও আবার তাদেরকে টেক্কা দেওয়ার জন্য তারা এটা অন্তত উস্কে দেওয়া হয়েছে তাদের, কিংবা ব্যবহার করা হয়েছে অন্যান্য বড় রাজনৈতিক দল কর্তৃক কিংবা ফোর্স কর্তৃক, যদি ঘোষণা আসতো যে ছটার সময় ওরাও থাকবে না আমার কেমন একটা ক্ষীণ চিন্তা ছিল যে তখনও তো আমরা এই যে মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন আমাদের মহান সংসদে দাঁড়িয়ে যে একটি প্রাণ তার কাছে এত ইম্পর্টেন্ট, যেটা যারই প্রাণ হোক, শ্রমিকের প্রাণ হোক আর রিক্সা শ্রমিকের প্রাণ হোক, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যদি প্রথম আলো সত্য হয়, আমি অন্যদের কথা বললাম না, ৪৪টি প্রাণ তো রক্ষা করা যেত অন্তত, আজকে যে পাঁচ শতাধিক লোক আহত কাতরাচ্ছে ওরাও মরে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর লোকগুলাকে আমরা ওদের কথা বাদ দিলাম, হেফাজতের কথা বাদ দিলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা শান্তি শৃঙ্খলা নিশ্চিত করবে দেশে তারা তো মারা গেল, তারপরে মনে হয়েছে যে তারা মনে করছে কোথায় পালাবে, তারা কোথায় যাবে, তারা যেমন ব্যাংক ভাঙতে চেয়েছে তেমনটি কিন্তু তারা ছোট্ট তাদের সাথে শ্রেণী স্বার্থ এক রয়েছে, আমি যদি ঠিকভাবে বলে থাকি কবির ভাই তার একটু সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবেন, আমি আমার নিশ্চিত আমি যে ছোট ছোট দোকানগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে তারা, ওটা কিন্তু জ্বালানোর কথা না, যদি শ্রেণীর স্বার্থের কথা বিবেচনা করা হয় তাদের কিন্তু কোরআন শরীফ জানানোর কথা না, এই যে একটা সুইপ এসে গিয়েছিল কোথায় যাব কোথায় পালাবো, তারা মনে করেছিল আগুন দিয়ে জ্বালিয়ে দিব নিজেদের বাঁচাই, ওরা আর কিছু জানে না তারা, তা ওই এতিম ছেলেগুলো মাদ্রাসার ছেলেগুলো তারা হয়তো দুই বেলা খেতেও পায় না, তারা এখানে বিরাট বিরাট অট্টালিকা, তাদের ওই যে তাদের নেতারা কিংবা তাদের যে হুজুররা তাদের বড় হুজুর তাদেরকে বলেও নাই, তারা চিরা আর গুণ নিয়ে এসেছিল প্রস্তুতি হিসাবে, এবং আমি যদি বক্তৃতাগুলো ভুল না বুঝে থাকি তারা কিন্তু কোন স্ট্র্যাটেজিক প্ল্যান ছিল না, আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে ওদের বক্তৃতাগুলোর মধ্যে মিল নাই, কিন্তু ডেস্টিনেশন মডেল কিন্তু তারা কোথায় যেতে চায়, তারা ওই একটাই আল্লাহ নবীর
তার তার সম্মানটা রক্ষা করতে চায়, তারা বিশ্বাস করতে গেছে এসে শাহবাগ চত্বর থেকে। এই যে সামগ্রিকভাবে সরকারের যেটা ব্যর্থতা, এবং এইটা আমরা দেখতে পাচ্ছি, এইটার জন্য আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন। সরকারি সরকারি বেসরকারি সামরিক বেসামরিক সর্বত্র একাকার হয়ে গেছে মিডিওক্রিটিতে ক্রমাগত রাজনীতিকরণের ফলে। সবচেয়ে আপনার চিন্তা করে দেখুন, প্রতিদিন মিডিয়াওয়ালাদের কাছে শ্রমিকদেরকে আন্দোলন করলে আর মিডিয়ার আমরা এগুলি তুলে ধরলে আমাদেরকে সরকার দোষারোপ করে যে আমরা দেশে ইমেজ নষ্ট করে ফেললাম। আমি সব কথা বাদ দিলাম, যেই একটা ফ্যাক্টরি কলাপসে 700টিরও বেশি মৃতদেহ ইতিমধ্যেই বেরিয়েছে, যেটার জন্য সারা ইউরোপ আমেরিকার সাধারণ মানুষ ভোক্তারা ওই বায়ারদেরকে এখানে কাজ বন্ধ করে দেওয়ার চাপ দিচ্ছে, যেটার কারণে $20 বিলিয়ন বাৎসরিক ব্যবসা বিপন্ন হওয়ার পক্ষে, সেইটাকে দেশের অর্থমন্ত্রী বলেন যে তেমন কোন ক্ষতি এখানে হয় নাই। তাহলে আর্থিক অথবা অর্থনৈতিক ক্ষতির পরিমাপ করবার যোগ্যতা যে সরকারের অর্থমন্ত্রী থাকে না, তারা মতিঝিলে কেন? তারা যে সেন্ট্রাল ব্যাংকের সাধারণ মিটিং করতে অনুমতি দেয় নাই, এইটাই বরং আপনার খুশি হওয়া উচিত। মাসরাই রাজনৈতিক সংগঠন আছে মিত্র হিসেবে জামাত ইসলামী, সেই জামাত ইসলামকে রাজনৈতিকভাবে টেক্কা দেবার জন্য তার একটা আরেকটা প্যারালাল একটা সমান্তরাল শক্তি হিসেবে তাদেরকে মাঠে নামাবার জন্য ওই মন্ত্রী চেকআপ করেননি, দলের হাইকমান্ডের অনুমোদন ছাড়া হতে পারে না, তো তাদেরকে মাঠে নামিয়েছেন। মাঠে নামবার পরে তারা লক্ষ্য করেছেন যে বিশেষত এই যে কতিপয় ব্লগারদের যে আচরণ, সেই ব্যাপারে সরকারের যে উদাসীনতা, সেটার কারণে তারা লক্ষ্য করেছে যে তাদের আসলে যে আদর্শিক নৈকট্য সেটা বিএনপির কাছ সাথে বেশি আওয়ামী লীগের চাইতে, ফলে তারা সেদিকে ঝুঁকেছে বলেই তখন আওয়ামী লীগ একটা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যে প্রতিশোধমূলক ব্যবস্থার একটি অত্যন্ত কুৎসিত রূপ আমরা সেদিন মধ্যরাতে দেখতে পেয়েছি তাদের উপর নির্মম বর্বর আক্রমণের মধ্য দিয়ে সরকার তার প্রতিহিংসা চরিতার্থ করেছে। প্রশ্নটা হচ্ছে যে সিদ্ধান্ত আলোচনার খাতিরে যে সিদ্ধান্ত তাদের ছিল ছিল কি ছিল, তাদের সঙ্গে একটা এই অভিযোগ সাধারণভাবে সত্য যে সরকার তাদেরকে 6টা পর্যন্ত মিটিং করবার পারমিশন দিয়েছে, এবং আমরা যদি ধরেও নেই অন্যদেরকে কিন্তু দেয় না ঠিক মতন পারমিশন, তো এই যে তাদের মিত্র শক্তি মনে করেই তাদেরকে সেটা দিয়েছে, কিন্তু 6টার পরে তারা কথা রাখেনি, এই অভিযোগটা তার বিরুদ্ধে সরকার আনছে। কথা দেওয়া এবং নেওয়া এটা একটা চুক্তি, চুক্তির মধ্যে দুই পক্ষেরই কিছু অবলিগেশন থাকে, এক পক্ষ যদি অবলিগেশন থেকে সরে দাঁড়ায় চুক্তি অটোমেটিক্যালি নিষ্ক্রিয় হয়ে যায়। যেমন তাদের কথা ছিল তারা শান্তিপ্রিয়ভাবে শান্তি শৃঙ্খলার সঙ্গে 6টা পর্যন্ত মিটিং করবে, মিটিং করে তারা চলে যাবে, কিন্তু 12টার মধ্যেই সংঘর্ষ শুরু হয়। আওয়ামী এই যে আজকে লক্ষ্য করুন, আপনি নিজেও বলেছেন তারা ঘোষণা দিচ্ছে পুলিশের সঙ্গে আওয়ামী লীগও নামবে, এই যে সেই দিন এই আওয়ামী লীগ অফিসের পাশ দিয়ে এই যে হুজুরদের সঙ্গে যে সংঘর্ষটা হলো, যে সংঘর্ষে আমরা ছবি দেখেছি পিস্তল নিয়ে আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নেমেছে এই হুজুরদের বিরুদ্ধে, যে লাঠি সর্বস্ব হুজুরদের সঙ্গে মারণাস্ত্র নিয়ে যুদ্ধ করবার, ওইখানে তো চুক্তি ভঙ্গ হয়ে গেছে। ফলে তাদের উপর যে আক্রমণ হয়েছে, একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং বলেছেন এবং আমরা চোখে দেখেছি, এই পাঁচটা বায়তুল মোকাররমের এই পাঁচটা পল্টন এলাকায় পুলিশের সঙ্গে দিনভর যে খণ্ড যুদ্ধগুলি আমরা দেখলাম, সেখানে কিন্তু আমরা হেফাজত ইসলামের কর্মীদের নেতাদের চিনি, তাদের যে পাজামা পাঞ্জাবি আর জামাত ইসলামের যে আধুনিক প্যান্ট শার্ট পরা ক্ষিপ্র তরুণ, সেগুলো কিন্তু চিনতে অসুবিধা হয় না। ফলে এইখানে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে শিবিরের ছেলেরা এগুলো করছে, তাহলে ওই হুজুররা কিন্তু ওইখানে তারা তাদের সভা করছিলেন, আর পুলিশ সারাক্ষণ তাদের সঙ্গে এইখানে এক ধরনের সংঘর্ষে লিপ্ত ছিল। সন্ধ্যার সময় যদি ছত্রভঙ্গ করা প্রয়োজন হয়েই পড়ে, যদি সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত হয়, যদি যথার্থ সিদ্ধান্ত যদি হয়, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যদি এটা প্রয়োজন পড়ে, তাহলে ছত্রভঙ্গ করবার জন্য আমরা তো এই সরকারকেই আরো আগে বহু ধরনের পন্থা অবলম্বন করে দেখেছি। আমরা মরিচের গুঁড়া, টিয়ারশেল ব্যাপার, পেপার স্প্রে করতে দেখেছি, আমরা যেগুলো সমর্থন করি সেটা অন্য কথা, কিন্তু এই সরকার তো এগুলো সমর্থন করে চর্চা করেছে, তারা জলকামান ব্যবহার করেছে, এগুলো তো তারা পর্যাপ্ত পরিমাণে অর্থাৎ এডজাস্টেড হয়ে যাওয়ার মতন সেইটা ব্যবহার করে নাই, তাহলে এটা কি প্রতিশোধমূলক? প্রশ্ন উঠতেই পারে যে এটা কি প্রতিশোধমূলক একটা শিক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ তোমরা আমাদের
পক্ষের নাম্বার কথা ছিল, অথচ কি আমাদের প্রতিপক্ষের সঙ্গে ফিরছি আপনার কাছে? আমি তো মনে করি যেটা অনেক আগে খিনুয়াচ্ছে আমি তো সব আশা করবই, কিন্তু আমি মনে করছি যে কোন পথ নেই আসলে যে সংলাপের, এগুলো আমার কাছে মনে হচ্ছে ভূমিকা ভূমিকা কেন, কারণ কি ইস্যুটা তো হচ্ছে নির্দলীয় সরকার, একটি নির্বাচনকালীন সরকারটি নির্দলীয় সরকার হবে কিংবা সরকারের প্রভাব মুক্ত হবে, কিংবা সরকারের প্রধানমন্ত্রী কিংবা বড় বড় মন্ত্রীদের প্রভাব মুক্ত হবে, যাতে করে পলিটিক্যাল ট্রানজিশনের পথটা মানে স্মুথ থাকে। এখন কে আসবে হচ্ছে যে সামরিক বাহিনীরও ইন্টারফারেন্স এর কথাটাও আমরা কেন ভাবি সাধারণ জনগণ, এখনো কিন্তু একটা আস্থার জায়গা আছে আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে ওরা লেস পলিটিসাইজ, তারা এনশিওর করবে চেইন অফ কমান্ড কাজ করে। সো এই বিষয়গুলো যদি নিষ্পত্তি না হয় নির্বাচনকালীন, এই দুটি বিষয় যদি নিষ্পত্তি না হয় আমার মনে হয় না ট্রানজিশন হবে। ট্রানজিশন যখন না হবে, যেটা নুরুল কবির সাহেব খুব সুন্দরভাবে বলেছেন যে দুই পক্ষ চেষ্টা করছে যে আমার শক্তি দেখাতে, যে মাননীয় প্রধানমন্ত্রী একটু এগুলে তখনই কিন্তু বলা বলি শুরুগুলো আওয়ামী লীগকে শেষ হয়ে গেল নাকি ভাই, কেন প্রধানমন্ত্রী এইভাবে জামায়াত দর দেয়, বিরোধী দলকে বলছে আসেন যেখানে আলোচনা করতে চান সেখানে যাব, আবার উনি মনে করলেন তাই তো বাহ বেশ আমি আস্তে করে ব্যাকট্রেক করি, আমি এটা হবে না। ওই নির্বাচিত কোন অনির্বাচিত কোন সরকার ইন্টারিম গভর্নমেন্ট থাকতে পারে সুবিধাবাদের তো দেখেন আপনি একটা জিনিস, দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখলাম এক মিনিটে শেষ করছি যে এই যে মাঝামাঝি জায়গাগুলোকে ব্যবহার করার আজকে সহিংসতা কেন, সরকার এই হেফাজতে ইসলামকে এত জামায়াদর করছে কেন, ওদেরকে এত দেখছে কেন? পরে এক সময় আমি শুনলাম যে জামাত তো একটা স্টিগমা লেগে গেছে, গন্ধ দুর্গন্ধ বেরোচ্ছে, সো মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ নাকি হেফাজতের পেছনে আছে, তারা হেফাজত কিন্তু আবার বক্তৃতা দিচ্ছে স্বাধীনতার পক্ষে, তারা বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে ঘুরছিল তারা, সো দে আর এ টলারেন্ট অ্যাকসেপ্টেবল মুসলিম গ্রুপ, সো এইটা একটা কারণ কিনা আমি জানি না। পরে আবার যখন দেখলাম আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী দীপমণি মানে একটা সর এক মানে একের উপরে দশ, উনি একদম বোরকা টোরকা পরে হিজাব টিজাব পরে যে সৌদি রাজপুত্রের সাথে সৌদি রাজ সিংহাসনের আধিকারিক না তার সাথে দেখা করছেন, তখন আমি কেন এটা মিল খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম। সো ওইটাও একটা বিষয় কিন্তু যে সবাইকে ব্যবহার করার, ধর্মান্ধ হোক পিছিয়ে থাকা গ্রুপ হোক ওরা আমার কাছে ইম্পর্টেন্ট, আমার নারীর ক্ষমতায়ন ইম্পর্টেন্ট না, আমার মুক্তিযুদ্ধের মূল্যবোধ ইম্পর্টেন্ট না। আমার কথা শেষ করবো, একটা হচ্ছে যে বিএনপি হঠাৎ করে যখন এরা ছটার পরে থেকে যাবে বলে বললো, বিএনপির নেত্রী ঘোষণা দিয়ে দিলেন তাদের নেতাদের নেতা কর্মীদেরকে তার পাশে দাঁড়াবার জন্য, অর্থাৎ পাশে তারা দাঁড়ান নাই এটা আমরা দেখি নাই, বা তার নেতা কর্মীদেরকে পাশে দাঁড়াতে দেখা যায় নাই ওই সময়, সেটুকু আমি বলতে পারি। কিন্তু এই যে এটা একটা সমর্থন দাও, এই সমর্থনটা দেওয়ার কারণে হয়তো তারা আর একটু উজ্জীবিত বোধ করেছে, তারা আর একটু স্টিক করেছে এবং এই নিপীড়নের শিকার হয়েছে। বিএনপি এটা তাদেরকে ওখানে থেকে যেতে বলেছে কেন? কারণ হচ্ছে এইটা সরকারকে বেকায়দায় ফেলতে সহযোগিতা হবে এবং সেই ফসলটা বিরোধী দলের সেই প্রধান প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে বিএনপির সুবিধা হবে, অথচ তার বিপদের সময় তাকে পাশে দাঁড়াতে তার নেতাকর্মীদের দেখা যায় না। এক এর মধ্যে আর একটা সুবিধাবাদিতা আছে, আপনি যদি ক্ষমতায় যেতে চান তাহলে আপনাকে আপনার প্রধানত আপনার জোরে নৈতিকতার জোরে সাংগঠনিক শক্তির জোরে আপনাকে সংগ্রামটা করতে হবে, ও অন্যদের দিয়ে সুবিধা নেওয়ার রাজনীতি এটা খুব খারাপ জিনিস। পলিটিক্যাল অ্যালায়েন্স তো থাকবেই, অ্যালায়েন্স থাকা আর আমি নিজে বিপদের মধ্যে নামবো না আপনি বিপদের মধ্যে আপনাকে নামাবো এটা দুটো দুই জিনিস, আমি সেটার কথা বলছি। অ্যালায়েন্স তো থাকতেই পারে, আপনি যেটুকু বিপদে যাবেন আমি আপনার চাইতে বড় অ্যালায়েন্স পার্টনার হিসেবে আমার আরেকটু বেশি বিপদের মুখে নিজেকে নিক্ষেপ করবার নৈতিক শক্তি থাকা খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হচ্ছে সমঝোতার কথা, যেটা হচ্ছে ডায়ালগ যে শেষ করবো এক্ষুনি শেষ করব, মূলটা হচ্ছে একটা নির্বাচনকালীন সরকার দল নিরপেক্ষ হবে কি হবে না, এক পক্ষে আওয়ামী লীগ আরেক পক্ষে বিএনপি, এই যে বাকি যতগুলি সংগঠন আছে তারা অ্যালায়েন্স বা ফ্রিঞ্জ বা তাদের প্রত্যেকেরই নিয়ন্ত্রণ করবার ক্ষমতা আছে, আওয়ামী লীগের পক্ষেও যারা আছেন তাদেরকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, বিএনপির পাশে যারা আছেন তাদেরও নিয়ন্ত্রণ করার ক্ষমতা বিএনপির আছে। সংলাপের জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, এটা তার এই অবস্থাটা মানুষ প্রশংসা করেছে, কিন্তু পৃথিবীতে কোনোদিন এই ধরনের সংলাপ একটা চিঠি দেওয়া ছাড়া বাতাসের মধ্যে যে কোনো জায়গায় বসে পড়ব এটা হয় না, তারা বলছে ইতিবাচক ছাড়া পেলে পরে চিঠি দিবে, খুবই ভালো
তো উনি বলছেন যে কোনো জায়গায় এই বিষয়ে কথা বলতে রাজি আছি, যে কোনো জায়গায় যে কোনো সময়। তো কালাজিতে বলেছেন এই আমার বাসায় আমি আপনাকে চা খাওয়ার দাওয়াত দিলাম। তো বল তখন প্রধানমন্ত্রীর কোর্টে তুমি বলতে পরিষ্কার একটা ভেনু দিয়েছেন, একটা ভেনু দিয়েছেন এবং চা খাওয়ার চা অফার করবেন এটাও বলেছেন। তো প্রধানমন্ত্রী কিছু বলছেন না, বরং এই যে নিপীড়নমূলক ব্যবস্থা হেফাজতের মধ্য দিয়ে নেওয়ার পর আজকে যেসব কথা শুনছি আমরা, তারা সরকার মনে করছে আরো টাফ লাইনে তাদের এগোতে হবে। এইটার পরিণতি এইটার পরিণতি আমাদের সবার জন্য খারাপ, আওয়ামী লীগের জন্য সবচেয়ে বেশি খারাপ। একটু জাস্ট কুইক কমেন্ট, সেটা হল এই যে ক্র্যাকডাউন করে এক ধরনের কমপ্লাসেন্সি যদি আসেও যে না আমরা ক্র্যাকডাউন করেছি এবং তাদের এলিমিনেট করেছি, তাদেরকে ডিসপার্স করে দিয়েছি, সরিয়ে দিয়েছি, এখন এটা কি আরো মানে ফার্দার ভায়োলেন্স এর সম্ভাবনাকে ডিমিনিশ করেছে? এটা তো আমি উনি ভালো বলতে পারবো না। আমি যেটা বলছি যে এটা অনিশ্চয়তার দিকে আমরা এগুচ্ছি, এখানে ক্রমাগত ভাবে রাজনৈতিক অনিশ্চয়তা, রাজনৈতিক অভিমিশ্রকারিতা আমাদের অর্থনৈতিক সম্ভাবনাকে ম্লান করে দিচ্ছে। এইটা আমাদের সাধারণ জনগণ বরদাস্ত করতে পারবে না আলটিমেটলি। যে আমার ধারণা এইটা এইটা আওয়ামী লীগের জন্য আরো ক্ষতি হলো, কারণ এরা এখান থেকে ডিসপার্স করার এইভাবে করার কারণে সারা দেশে এই ক্ষোভটা ছড়িয়ে পড়েছে, যেখানে যেখানে তার পকেট আছে তার পরের দিন কিন্তু সেখানে আবার সংঘর্ষ হয়েছে। এবং এই যে মৃত্যুর সংখ্যা, আহত বাকি নিহতের সংখ্যা নিয়ে সরকার যে অবস্থান গ্রহণ করেছে এটাতে গুজব বাড়বে। ১০০ যদি মারা যায় তাহলে মানুষ ১০,০০০ বা ১,০০০ বা ২,০০০ মনে করবে, সেইটা এই সরকারের বিরুদ্ধে মানুষ আরো রোষক অসহায়িত নেত্রে তাকাবে। তার দিক থেকে উচিত সত্যিকার অর্থে নিজেকে এই ধরনের নিপীড়নমূলক ক্ষমতা ব্যবহার করার মধ্য দিয়ে কোন সরকার শক্তিমান হয় না, দুর্বল হয়, তাকে সংলাপের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা দরকার। ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক।